দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুটো মিল্কশেক রেসিপি শেয়ার করব এবং এই রেসিপিগুলোর জন্য আমি কিন্তু আমার আগের ব্লগিং ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছিলাম, যেন আমি খুব তাড়াতাড়ি আলাদাভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার বানানো আজকের এই মিল্কশেক রেসিপিগুলো কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। এটা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে যেমন অনেক বেশি হেল্প করে থাকে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করে থাকে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, ইভেন তাদের কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেমগুলো সলভ করে থাকে। এছাড়াও আমরা মায়েরা কিন্তু প্রচুর কমপ্লেন করে থাকি যে আমার বাচ্চা ফ্রুটস খেতে চায় না, তো কী করলে বাচ্চাদেরকে খুব সহজে দুধ দিয়ে ফ্রুটস খাওয়ানো যায়, সেই টাইপের একটা রেসিপি হচ্ছে আমার আজকের মিল্কশেকগুলো। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবং দুটো স্ট্রবেরিকে ছোট ছোট স্লাইস করে কেটে তার মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে রোল ওটস, এবং ওটসগুলোকে আমি আগেই প্রায় 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে নেব 4টা ব্ল্যাকবেরি, আরও নিয়ে নিচ্ছি 8 থেকে 10টি মতো ব্লুবেরি। আজকের এই মিল্কশেকটি তৈরি করতে আমি সবগুলো বেরি জাতীয় ফ্রুটস ইউজ করেছি, কারণ এই বেরি জাতীয় ফ্রুটসগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, বিশেষ করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে থাকে। আর সব লাস্টে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে লিকুইড কাও মিল্ক, এবং এটা দেওয়ার পরে আমি জাস্ট ব্লেন্ড করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের মিল্কশেকটি। বাচ্চা যেমন খেতে পছন্দ করে ঠিক সেইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমি সাধারণত একটু দানা দানা রেখে দিয়েছি এবং একটু ঘন করেছি, কারণ আরাবি একদমই ব্লেন্ড খাবার খেতে চায় না, বা একটু দানা দানা থাকলে ও অনেক পছন্দ করে খায়। তো আপনারা আপনাদের বাচ্চাদের কনসিস্টেন্সি বা পছন্দ অনুযায়ী এটাকে পাতলা বা ঘন করে নিতে পারেন। প্রথম রেসিপিটা ছিল পার্পেল কালারের, এখন আমি আপনাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হবে গ্রিন কালার। এখানে আমি অর্ধেকটা কলা নিয়ে নিয়েছি এবং কলাটাকে চোকা ছাড়িয়ে দেন রাউন্ড শেপে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অর্ধেকটা অ্যাভোকাডোকেও আমি একইভাবে ছোট ছোট স্লাইস করে নিয়ে নিচ্ছি। একটা অ্যাপেল থেকে আমি অর্ধেকটা নিয়ে তারপর সেটাকে চোকা ছাড়িয়ে নেব, কারণ চোকা থাকলে অনেক টাইম বাচ্চারা খেতে পারে না, তাদের প্রবলেম হতে পারে। তারপর চোকা ছাড়িয়ে এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। নিয়ে নিচ্ছি আরবির পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুটস, আপনারা চাইলে কিন্তু যে কোনো টাইপ বাদাম ইউজ করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিব খিশমিশ, কয়েকটা ওয়ালনাট এবং 1টা খেজুর। খেজুরের বিচিটা ফেলে দিয়ে তারপর খেজুরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, এক কথায় সব ধরনের পুষ্টিপাদানই রয়েছে খেজুরের মধ্যে। সো দেখা যায় একটা বাচ্চাকে যদি সারাদিনে 2 থেকে 3টি খেজুর খাওয়ানো যায়, তাতে কিন্তু তার ক্যালোরির অনেকটা চাহিদাই পূরণ হয়ে যাবে। সবগুলো ফ্রুটসকে আবারও আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এগুলোকে 1 কাপ দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি আজকের এই মিল্কশেকগুলোতে কোনো প্রকার চিনি বা মিষ্টি ইউজ করব না, কারণ ফ্রুটসে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। এছাড়াও আমি যেহেতু খেজুর ইউজ করেছি, খেজুরেও কিন্তু যথেষ্ট মিষ্টি রয়েছে। বাট এরপরও যদি আপনাদের মনে হয় যে এক্সট্রা মিষ্টির প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা চাইলে কিন্তু চিনি বা মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল আমার আরও একটি মিল্কশেক রেসিপি। তো আমি 2টো রেসিপি এখানে করে দেখেছি এই জন্যে যে বাচ্চাদেরকে কিন্তু আলাদা আলাদা কালারের সাথে ইন্ট্রোডিউস করানোটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এর ফলে কী হয় যে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে রেসিপিগুলো খেয়ে থাকে। তবে আপনাদের যদি মনে হয় যে সবগুলো ফ্রুটসকে বা পুরো রেসিপিটা একটাই করবেন, তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু 1টা করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে প্রতিদিন একই খাবার দিলে ওরা কিন্তু বোরিং হয়ে যায়, সেজন্য আমি কিন্তু আরবিকে সবসময় চেষ্টা করি আলাদা আলাদা কালারের মিল্কশেকগুলো বানিয়ে দিতে। এর ফলে যেটা হয় যে ও বোরিং হয় না বা বুঝতে পারে না, খুব মজা করে এগুলো খেয়ে ফেলে। অ্যাকচুয়ালি বড়দের মিল্কশেকের যে রেসিপিটা, আমি কিন্তু সেটা ফলো করিনি, জাস্ট সেখান থেকে নিয়ে আমি আমার মন মতো রেসিপিটা তৈরি করে আমার বাচ্চাকে খাওয়াই। আরবি যেহেতু ছোট মানুষ, তাই ওর মতো করে আমি ওকে রেসিপিটা দিয়ে থাকি, এবং আমি আমার বাচ্চাকে যেটা খাওয়াই সেটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো এই ছিল আজকের মতো। আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিক্স নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।